नमस्कार सत्य मंगल चैनल सकल दर्शक एवं श्रोता बंधुदेर जानाई आंतरिक श्रद्धा ओ भालोबाशा। माद्राजे स्वामीजीर निर्देशे सुदीर्घकाल ठाकुरेर सेवा ओ भाव प्रचारे शशी महाराज अर्थात स्वामी रामकृष्णानंद कायमनोबाक्ये निजेके नियोजित राखेन। एक टाना कठोरतम परिश्रमे तार सुगठित शरीरे भांगन धरे। क्रमे तिनि क्षय रोगे आक्रांत हन। ताके माद्रास थेके कलकाताय उद्बोधने निये आसा हय। गुरु भाईगण यथासाध्य तार सुचिकित्सार व्यवस्था करें किन्तु तखन क्षय रोगेर कोनो चिकित्सा छिल ना। शशी महाराज उपलब्धि करलें जे तार देहत्यागेर समय आसन्न। श्री गुरु ठाकुर अंत तार देह मन प्राण। एजन्नोई स्वामी विवेकानंद तार सन्यास नाम दिए छिलें स्वामी रामकृष्णानंद। स्वामीजीर इच्छे छिलो एई नामटी तिनी नेबेन किन्तु शशीर काशीपुर उद्यान बाटीते असाधारण गुरुगत प्राण ও গুরু সেবা প্রত্যক্ষ করে এবং বরাহনগরে প্রথম মঠ আশ্রমে বিদেহী ঠাকুরের নিত্য সেবা পূজা প্রত্যক্ষ করে স্বামীজি গভীরভাবে মুগ্ধ হন। যাই হোক, রাধুর বিয়ের দুমাস পর চৌঠা ভাদ্র 1318 শশী মহারাজের অন্তিম সময় উপস্থিত হল। ইতিপূর্বে রোগশয্যায় শুয়ে তিনি শ্রী শ্রী মা শারদাকে দর্শনের জন্য খুব ব্যাকুল হন। তার এই ইচ্ছার কথা শ্রী শ্রী মাকে জয়রামবাটিতে জানানো হয়। কিন্তু প্রাণাধিক প্রিয় সন্তানের দেহত্যাগের দৃশ্য কোনো মা সহ্য করতে পারেন? তাই শ্রী শ্রী মা শারদা কলকাতায় আসতে রাজি হলেন না। কিন্তু তার স্নেহের শশীর এই ইচ্ছা তিনি পূর্ণ করলেন অলৌকিকভাবে। দেহত্যাগের মুহূর্তে বেলা 1:10 21 আগস্ট 1911 সহসা শশী মহারাজের সারা দেহ অনন্ত হর্ষে রোমাঞ্চিত হল। তার মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। মুখমণ্ডল দিব্য আনন্দে উদ্ভাসিত হল। মহা আনন্দে শশী মহারাজ বলে উঠলেন, মা, মা এসেছেন, মা এসেছেন। বলতে বলতে শ্রী শ্রী মাকে দর্শন করতে করতে পরম আনন্দে রামকৃষ্ণ লোকে চলে গেলেন শশী মহারাজ। অথচ তখন স্থূল দেহে শ্রী শ্রী মা শারদা জয়রামবাটিতে ছিলেন। যথাসময়ে শশী মহারাজের দেহত্যাগের সংবাদ জয়রামবাটিতে জানানো হল। তা শুনে শ্রী শ্রী মা কান্নায় ভেঙে পড়েন। পরে সজল নয়নে বলেছিলেন, শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। কি অসাধারণ ঘটনা একবার ভাবুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।